দেশের বেশ কয়েকটি রাজ্যে করোনা ভাইরাস সংক্রমণের বারবারন্ত দেখা যাচ্ছে। দেশের রাজধানী দিল্লিতে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 8032। তবে সরকার সতর্ক করে দিয়ে বলেছে দেশে ফের করোনা সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। দেশের বেশ কয়েকটি রাজ্যে করোনা ভাইরাস সংক্রমণের বারবারন্ত দেখা যাচ্ছে। এর মধ্যে সরকার সতর্ক করে দিয়ে বলেছে দেশে ফের করোনা সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে চাপ বাড়তে পারে স্বাস্থ্য পরিষেবার উপর, এর ফলে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়তে পারে। কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অবিলম্বে স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছে। তা না করা হলে করোনার সংক্রমণ বৃদ্ধি স্বাস্থ্য পরিষেবায় প্রভাব ফেলতে পারে। দেশের রাজধানী দিল্লিতে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 8032, ফলে দিল্লি দেশের প্রথম 10 করোনা প্রভাবিত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকায় উঠে এসেছে। এই তালিকায় সবার উপরে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যের 8টি জেলার করোনা পরিস্থিতি খারাপ, সেই সঙ্গে কর্ণাটকের 1টি জেলা বেঙ্গালুরু শহরে করোনার সংক্রমণ বাড়ছে। নীতি আয়োগের সদস্য ডক্টর ভিকে পল বলেছেন পরিস্থিতি আরো খারাপ হতে চলেছে, এটা একটা উদ্বেগের বিষয়। যে প্রবণতা দেখা যাচ্ছে তার থেকে বোঝাই যায় যে ভাইরাস এখনো খুবই সক্রিয়। ক্রমবর্ধমান আক্রান্তের সংখ্যা সংক্রমণের ছড়ানো রুখতে গৃহীত পদক্ষেপের উপরে প্রভাব ফেলতে পারে। যখন ভাবা হচ্ছে যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছে, ঠিক তখনই তা ফিরে আসছে, এটা খুবই চিন্তার বিষয়। এই ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। ডক্টর ভিকে পল আরো বলেছেন দেশ এখন গুরুতর ও সঙ্গীন পরিস্থিতির মুখোমুখি, সমগ্র দেশই সম্ভাব্য ঝুঁকির মুখে রয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যগুলির মুখ্য সচিবদের কাছে লেখা চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ সমস্ত জেলাগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন। তিনি লিখেছেন আক্রান্ত সংখ্যা বাড়ুক বা না বাড়ুক, সংক্রমণ ছড়ানো রুখতে সমস্ত জেলাগুলিতে সুস্পষ্ট সময়সীমা ও দায়িত্বের সঙ্গে জেলা কার্য পরিকল্পনা তৈরি করতে হবে। ভূষণ বলেছেন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি খুবই চিন্তার বিষয় এবং তার স্বাস্থ্য পরিষেবার উপর প্রভাব ফেলতে পারে। ভূষণ তার চিঠিতে লিখেছেন করোনা সংক্রমণের প্রসার রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আরটিপিসিআর টেস্টের অনুপাত বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরীক্ষা বাড়ানোর পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন চলতি পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ হল পরীক্ষা, চিহ্নিতকরণ ও চিকিৎসা।